সবাইকে দেবে আপনারা একটু অপেক্ষা করেন, মাঝখানে রাস্তাটা খালি করতে হবে, মাঝখানে কেউ ঢুকবে না। ভাবতে অবাকই লাগে, পুরো সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দারা এখন এক একজন পরিচ্ছন্নতা কর্মী। তাদের প্রচেষ্টায় বিপুল পরিমাণ প্লাস্টিক বের হয়ে আসছে সেন্ট মার্টিনের পাথরের ফাঁক থেকে শুরু করে ঘরের আনাচে কানাচে থেকেও। আর এর পিছনের কাহিনী হলো একটি উদ্যোগ, একটি প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর। প্লাস্টিকের বিনিময়ে দিচ্ছে চাল, ডাল, তেল, লবণসহ নিত্যপণ্য। বিদ্যানন্দ ফাউন্ডেশন একটি সাস্টেনেবল সলিউশনের কথা চিন্তা করেছে এবং এই চিন্তার পরে আমরা একটি প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর বসিয়েছি, যেখানে স্থানীয় যারা অধিবাসী তারা প্লাস্টিকের বিনিময়ে তাদের নিত্যপণ্য ক্রয় করতে পারবেন। তো সেই আইডিয়া থেকেই এটা বসানো এবং আমরা চেষ্টা করেছি স্থানীয় যারা অধিবাসী আছে তাদেরকে সম্পৃক্ত করা, তাদের সবাইকে আমরা পরিচ্ছন্নতা কর্মীতে রূপান্তর করছি। তারা এই পুরাতন প্লাস্টিক বিচে পর্যটকদের ফেলে দেওয়া প্লাস্টিক সবগুলো সংগ্রহ করে আমাদের স্টোরে এসে জমা দেয় এবং বিনিময়ে তারা নিত্যপণ্য ক্রয় করতে পারছেন। ফলে কি হচ্ছে, কয়েকটি বিষয় হচ্ছে, আমরা এই তাদেরকে পরিচ্ছন্নতা কর্মীতে রূপান্তর করার ফলে বিচ অটোমেটিক্যালি পরিষ্কার হয়ে যাচ্ছে, পাশাপাশি পরিবেশ রক্ষা পাচ্ছে এবং এখানে কিন্তু স্থানীয় বাজারে কিন্তু নিত্য পণ্যের দাম অনেক বেশি এবং ওখানে যোগান দেওয়াও কিন্তু খুব টাফ, তারা এই নিত্য পণ্য কিন্তু তাদের হাতের নাগালে পাচ্ছে। তিন কেজি প্লাস্টিক দিলে এক কেজি তেল পাচ্ছে, দুই কেজি প্লাস্টিক দিলে এক কেজি ডাল পাচ্ছে, বা চাল ডাল তেল, এরকম আমাদের প্রায় 23টা পণ্য আছে আমাদের এখানে। শীতের কাপড় থেকে শুরু করে মুরগি কিংবা সবজি যাই আছে, আমরা চেষ্টা করছি একটা সুপার শপে যা থাকে মানুষজন নিজে পছন্দ করে নিজের মতো করে কিনতে পারবে, যেটার বিনিময় মূল্য প্লাস্টিক। বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই কাজে সফল হবার জন্য তারা স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিচ্ছেন। গত ডিসেম্বর মাস থেকে এই পর্যন্ত এই স্টোরের মাধ্যমে তারা প্রায় 9 লাখ প্লাস্টিক বোতল সংগ্রহ করেছে, যা শহরে নিয়ে রিসাইকেলের কাজে তারাই বিক্রি করেন এবং তাদেরই আবার কিনছেন নিত্যপণ্য। বাড়ি বাড়ি গিয়ে আমরা উঠুন বৈঠক করি, পাড়ায় পাড়ায় স্থানীয় যারা স্টেক হোল্ডার আছে, যারা হোটেল রিসোর্ট মালিক আছে তাদেরকে সম্পৃক্ত করেছি, জনপ্রতিনিধিদেরকে সম্পৃক্ত করেছি, যে কারণে কিন্তু এই স্বতঃস্ফূর্তভাবে এই এই ক্যাম্পেইনটি সাকসেসফুল হয়েছে। আমরা প্রায় 9 মিলিয়নের বেশি প্লাস্টিকের বোতল কিন্তু আমরা কি সংগ্রহ করেছি। বিদ্যানন্দের উদ্যোগে প্রায় 2.5 মাসে দেশের একমাত্র এই প্রবাল দ্বীপের চেহারাও অনেকটাই পাল্টে গেছে। পথে ঘাটে পর্যটকরাও নাকি এখন বেশ সচেতন, তারাও যেখানে সেখানে প্লাস্টিকের বোতল ফেলে দেন না। শুধু তাই নয়, বিদ্যানন্দের এই সদস্য আরও জানিয়েছেন তাদের কাজে সবচেয়ে বেশি আশা জাগাচ্ছেন স্থানীয় নারীরা। প্রথম দিকে আমাদের একটা চ্যালেঞ্জ ছিল, অনেকে বলছিল যে নারীরা আসবে না, ওরা তো খুবই ধার্মিক, এরা সামনে আসে না, কিন্তু এটাকে মিথ্যা প্রমাণিত করে আমাদের আমাদের প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোরের প্রায় 80% কাস্টমার কিন্তু নারীরা। তারা বিশাল বিশাল বস্তা তাদের বাচ্চাদের সহ নিয়ে এসেছে, তো এটা খুবই একটা ভালো একটা দিক। আমরা সেন্ট মার্টিনের যে নারীদেরকে কি এই কাজে সম্পৃক্ত করতে পেরেছি এবং তারা কিন্তু তাদের ঘরের আশেপাশে এবং বিচে প্লাস্টিক গুলো কুড়িয়ে এনে আমাদের এখানে জমা দেন। উল্লেখ্য, বিদ্যানন্দ ফাউন্ডেশন শিক্ষার অনুকূল বাংলাদেশী স্বেচ্ছাসেবী সংস্থা। অনাথ ও বঞ্চিত শিশুদের মৌলিক চাহিদা মেটানোর জন্য বিদ্যানন্দ শীতকাল ও ঈদে নতুন কাপড় বিতরণ করে, বিনামূল্যে শিক্ষা কর্মসূচি এবং 1 টাকায় চিকিৎসাসহ বেশ কয়েকটি নিয়মিত কর্মসূচি পালন করছে। এই মহান কাজের স্বীকৃতি হিসেবে এবছরই সমাজ সেবায় 21শে পদক পেয়েছে এই ফাউন্ডেশন।